নমস্কার বন্ধুরা, আপনারা জানেন সমস্ত লোন গ্রাহকরা দুশ্চিন্তায় রয়েছেন এবং তাদেরকে শুধুমাত্র লোন রিস্ট্রাকচারিং এর সুবিধা দেওয়া হয়েছে এবং অনেক ব্যাংকেই কিন্তু এই সুবিধা চালু করেছে এবং অনেকেই কিন্তু এখনো পর্যন্ত চালু করেনি। আপনারা এই লোন রিস্ট্রাকচারিং সুবিধাটা অলরেডি নিয়েছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তার সাথে সাথে বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন আপডেট উঠে আসছে লোন মোরাটোরিয়াম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কিস্তি স্থগিত করার নিয়ে সুপ্রিম কোর্টে করা হলো আবেদন। তো বন্ধুরা, কি বিস্তারিত আপডেট উঠে আসছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি আপডেট আসছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতেও এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের দেখাচ্ছি livelaw.in থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি রয়েছে এবং আপডেটটি কখন করা হয়েছে দেখতেই পাচ্ছেন, 5/6/2021। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে দেখুন, কোভিড ফ্লি ইন সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করা হয়েছে ডিরেকশন দেওয়ার জন্য টু ব্যাংক টু অফার মোরাটোরিয়াম অন পেমেন্টস টু বোরোয়ার, অর্থাৎ যাতে লোন গ্রাহকদের মোরাটোরিয়াম দেওয়া হয় সেই জন্য কিন্তু এক প্রকার সুপ্রিম কোর্টকে ডিরেকশন দিতে বলা হয়েছে এবং তার পাশাপাশি যাতে করে লোন অ্যাকাউন্টগুলোকে এনপি না করা হয় সেই জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত আমরা এখানে দেখে নেব। ব্যাংকগুলোকে যাতে অনুরোধ করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তাদের লোন গ্রাহকদের মোরাটোরিয়াম দেওয়া উচিত ফর দ্য পিরিয়ড অফ জুন টু আগস্ট, অর্থাৎ জুন থেকে আগস্ট পর্যন্ত এই 3 মাসে যাতে করে লোনের কিস্তিটা স্থগিত রাখা হয় সেই জন্য সরাসরি এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। যখন দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোকে বলে পারা যাচ্ছে না বা আরবিআইকে বলে পারা যাচ্ছে না, আরবিআইও তেমন একটা ব্যবস্থা নিচ্ছে না, তখন কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়েছে এবং এই আবেদনটি কিন্তু করা হয়েছে এনজিও ট্রাস্টের তরফ থেকে। এই এনজিও ট্রাস্ট থেকে কিন্তু এক প্রকার রিকোয়েস্ট করা হয়েছে যাতে করে রিজার্ভ ব্যাংক এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেন একটা নোটিফিকেশন ইস্যু করে এই বলে যে কোনো ব্যাংক কিন্তু এখন কোনো লোন গ্রাহকের অ্যাকাউন্টকে এনপিএ করতে পারবেন না। কোন পিরিয়ডের মধ্যে এটা কিন্তু এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যারা কোনো রকম অ্যামাউন্ট দিতে পারেনি তাদের যাতে লোনের অ্যাকাউন্টটাকে এনপি না করে দেওয়া হয়, কারণ বন্ধুরা 3 মাস যদি আপনি কন্টিনিউয়াসলি পেমেন্টস না করেন ইএমআই তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে এনপিএ ঘোষণা করে দেওয়া হয় আর সেই এনপিএ ঘোষণা হয়ে গেলে কিন্তু আপনি অনেকটাই বিপদে পড়তে পারেন পরবর্তীকালে। তো বন্ধুরা, এই জন্যই কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং এনজিওর দ্বারা কিন্তু রিকোয়েস্টটা করা হয়েছে যাতে করে এই পিরিয়ডের মধ্যে কোনো প্রকার লোনকে এনপিএ ঘোষণা না করা হয় এবং তার সাথে সাথে যাতে জুন থেকে আগস্ট পর্যন্ত মোরাটোরিয়াম দেওয়া হয়, অর্থাৎ 3 মাসের লোনের কিস্তি স্থগিত রাখা হয়, এটাই কিন্তু বলা হয়েছে। তবে বন্ধুরা, এই নিয়ে কিন্তু এখনো সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো প্রকার শুনানি কিন্তু করা হয়নি। ধরো আপনাদের এর সাথে সাথে জানিয়ে রাখি, একটা শুনানি কিন্তু 11 জুন রয়েছে এবং অনেকদিন আগে আগের মাসে কিন্তু একটা শুনানি হয়েছিল এই লোন মোরাটোরিয়াম দেওয়া নিয়ে এবং লোনের অ্যাকাউন্টটাকে যাতে এনপিএ না করা হয় সেই নিয়ে কিন্তু একটা শুনানি অলরেডি চলছে। সেই শুনানি 11 তারিখে কী আসে অবশ্যই আপনাদের জানাবো, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আবেদন জানানো হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তীকালে কোনো শুনানি হয় কি না এবং কী কী আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের জানাতে থাকবো। তার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল ঘন্টাটিকেও অল করে রাখতে হবে যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সময়ে সময়ে পেয়ে যান। তো বন্ধুরা, আপনাদের আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না।